একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এই দালান ঘর আমাকে টানে না। আমি এবং আমার স্ত্রী আমরা বারবারই ছুটে যেতে চেয়েছি নেচারের দিকে, আর এই কারণেই আমরা এবার সিলেক্ট করেছি মেঘালয়। শিলং মেঘালয়ের অন্যতম প্রাণকেন্দ্র এবং শিলংয়ের মধ্যে পুলিশ বাজার হচ্ছে সেন্টার পয়েন্ট। এটা হচ্ছে পুলিশ বাজার, শিলংয়ের একদম সবচেয়ে প্রাণকেন্দ্র বলা যায় জায়গাটাকে। এবং এখান থেকে আমরা যারা বিভিন্ন জায়গা ঘুরতে যাই এখান থেকে গাড়ি পাওয়া যাচ্ছে, এবং ড্রাইভাররা খুবই আন্তরিক দেখলাম, যে তারা সবাই এসে কথা বলছে এবং জিজ্ঞেস করছে কোথায় যাবেন এবং কোন জায়গার প্রাইস কত, সেটা নিয়েও দরদাম করা যায় এখান থেকে। এখানে হোটেল, থাকার ব্যবস্থা সব কিছু আছে এবং খাবার দাবারের জন্য পর্যাপ্ত পরিমাণে দোকানপাট রয়েছে রাস্তার উপরেই। আমরা প্রথমে একটা হোটেলে উঠেছিলাম, হোটেলটা ব্রডওয়ে নাম, কিন্তু সমস্যা হচ্ছে তার ওয়াইফাই আছে কিন্তু ইন্টারনেট কানেকশন নাই। তারপর দেখলাম যে বাসার কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, কারণ এখানে সিম হচ্ছে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড, দেশের বাইরে মানে ফরেনাররা আসলে সিম নিতে পারে না এখানে। সো আমরা যেটা করলাম, আমরা হোটেলটা শিফট করে নিয়েছি প্রথম এক রাত থেকে, তারপরের রাতে আমরা চলে আসছি হোটেল রেইনবোতে। আমরা সেখানে ইন্টারনেট ইউজ করতে পারলাম, বাসায় আব্বুর সঙ্গে আম্মুর সঙ্গে কথা বলতে পারলাম এবং সবাই মোটামুটি আশ্বস্ত হলো, নিশ্চিত হলো যে না ঠিক আছে আমরা সুস্থ আছি। We are now leaving the hotel. এবারের ট্যুরে আমাদের সঙ্গে আছে মেভান। মেভান খাসি সম্প্রদায়ের একজন ভদ্রলোক এবং খুবই দারুণভাবে গাড়ি চালান, খুবই সতর্কতার সাথে সিগন্যালগুলো খুব ভালোভাবে লক্ষ্য করেন। মেভান ইজ হেয়ার টু টেক কেয়ার অফ আস, ইজ এ ভেরি গুড ম্যান। এই পাহাড়ি উঁচু নিচু পথঘাট মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। পাহাড়ের ধারে ধারে জঙ্গল এবং জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের পথটা চলছিল। আর এই যে পাহাড়, সুবিশাল পাহাড়, ঝর্ণা, পুরো শিলং জুড়েই প্রচুর পরিমাণে ঝর্ণা আছে এবং প্রত্যেকটা ঝর্ণাই একটার চেয়ে আরেকটা অনেক বেশি সুন্দর। তুমি তো সিকিম ঘুরে আসছো, সিকিম দার্জিলিংও গেছো, সিকিম দার্জিলিংয়ের সাথে মেঘালয়ের ডিফারেন্স কি বলো? সিকিম যদি আমি বলি বলবো একদম ক্যালেন্ডারের মতো, মানে প্রত্যেকটা স্টেপ মনে হয় নতুন কিছু দেখছি, মানে নেচার যে এত সুন্দর হতে পারে আমি আসলে কল্পনা করিনি, আর কল্পনার বাহিরে যে কোনো কিছুই অন্যরকম হয়। তো ওখানে যাওয়ার পরে নদীগুলো অন্যরকম, গাছ অন্যরকম, ফুলগুলো যে ফুলগুলো আমি জীবনেও দেখিনি ওই ফুলগুলো অন্যরকম, বাট নেচারের যে গোছানোটাও অন্যরকম। মানে সিকিম না গেলে বোঝা যাবে না, আমরা হয়তো ভিডিও করেছি, অনেক দর্শকরা দেখেছে, ওই ওই ভিডিওতে আমরা কিছুই আনতে পারিনি। আর দার্জিলিংয়ের ভিতরে দার্জিলিংটা একটু অদ্ভুত সুন্দর, ওখানে মনে হয় ওখানে ঢোকার পরেই মনে হয় যেন আমি অন্য জায়গায় হারিয়ে গেছি, আর একটা মানে শান্তি শান্তি লাগে আর কি যে দার্জিলিংয়ে গেলে। আর দার্জিলিংয়ের সবচেয়েতে মজা ওখানে ওই ঠান্ডার মধ্যে চা খাওয়া, ওটা এক ধরনের সুথিং ফিলিংস আর কি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শিলং, চেরাপুঞ্জি, মেঘালয়া। এখনও দেখিনি বলতে পারছি না, হয়তো দু তিন দিন ঘোরার পরে বলতে পারবো বাকিটা। চেরাপুঞ্জি থেকে তোমার এক্সপেকটেশন কী চৌধুরী? অবভিয়াসলি ঝর্ণা দেখা। আচ্ছা, যাই না দেখতে পাবো কি না, বাট এখানে মানে ওয়েদার খুব পছন্দ হয়েছে, মানে ঠান্ডা আবার বেশি ঠান্ডাও না কষ্ট নেই, মানে ঘুরতে অনেক আরাম। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, ওয়েদারটা আসলেই খুবই মিষ্টি, মানে আমাদের দেশে শীত পড়ার শুরুর দিকে যখন হালকা একটু বৃষ্টি হয় তখন যেমন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে কিন্তু আবার শীতে কষ্টও হয় না, ঠিক ওই রকম একটা এনভায়রনমেন্ট। আর যেহেতু পাহাড়ের অনেক উঁচুতে একটু পরপরই আমাদেরকে মেঘের ভিতর ঢুকে যেতে হচ্ছে, আর মেঘালয় নামটা আসলে মেঘের আলোয়, মানে মেঘের যে বাড়ি, মেঘের যে ঘর বাড়ি সংসার সব এখানে, এই জন্যই হয়তো এই জায়গাটার নাম মেঘালয়। আমরা সকালে নাস্তা করার জন্য একটা জায়গায় থামলাম, আর সেই জায়গাটিও অসাধারণ। এই হোটেলটিতে আমরা নাস্তা করতে বসলাম। দেখি কি খাওয়া যায়। আমরা অর্ডার দিয়েছি হলো চাউমিন, ভেজ চাউমিন,
তবে এদের নুডলসটা একটু ডিফারেন্ট। এরা নুডলসটাকে ভেজে একেবারে চানাচুরের মতো করে খেতে কিছুটা জামের মতো। নুডলসটা যত খারাপ হবে ভেবেছিলাম আসলে তত খারাপ হয়নি, বেশ মজাই লাগছিল। এই হচ্ছে চেরাপুঞ্জি, বামে দেখা যাচ্ছে সেভেন সিস্টার ফলস। কিন্তু আমরা বর্ষার সিজনে না আসায় আমরা দেখছি যে ঝর্ণাতে পানি অনেক কম, মৃত প্রায় ঝর্ণাগুলো অনেকক্ষণ ধরে আমরা দেখলাম। তবে এখানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে উপত্যকা সেটাও দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা চলে আসছি মৌসুমি কেভে। এখানে জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি কেভ, এবং কেভ থেকে কেভের দেয়াল থেকে সবসময় পানি চুঁয়ে চুঁয়ে পড়ে। আমরা কেভের ভিতরে যাওয়ার সাহস করিনি, কারণ ভিতরে পাথর অনেক উঁচু নিচু ছিল, পা মচকে গেলে তাহলে বাকি তিনটাই আমাদের মাটি হয়ে যাবে। সেজন্য আমরা কেভের বাইরে থেকে মোটামুটি ঘুরে দেখে চলে আসছি। মেঘ আর পাহাড়ের এই মিতালিতে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি নকালিকাই ফলসে। এই ফলসটি এত বেশি সুন্দর এবং পুরো মাথা নষ্ট করার মতো সৌন্দর্য। যেখানে পানিটা পড়ছে সেখানে একদম সবুজ, আর উপরে যে গাছপালার মধ্য থেকে পানি পড়ছে সেই জায়গাটিও সবুজ, আর মাঝখানে লাল পাহাড়। পাথরে ফুল ফুটে থাকার এই দৃশ্য দেখে আমার গানটার কথা মনে আসলো, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। মেঘেরা হৈ হৈ করে নাচতে নাচতে আমাদের দিকে চলে আসছিল। পাহাড়ের এই জায়গাটা এত সুন্দর, মেঘে ঢাকা থাকার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই দেখুন ঝলমলের রোদে পুরো পাহাড়ের সৌন্দর্যটা একটা একটা চরম উৎকর্ষতা নিয়ে আমাদের দিকে চেয়ে আছে। সুতনাথ শিবর কে গ্রে বড় আরো কে গ্রে কিংবা সুতনাথ কিংবা আশায় তেনার মানে নিওয়ান সরা মানে তাঙ্গ নোংপডেং নোংপডেং লিভিং রোড ব্রিজ বরহিল উমক্রেম বা তাঙ্গ চা নোংপডেং আশায় খাসি ল্যাঙ্গুয়েজটা খুবই ইন্টারেস্টিং, এবং ভাষাটা শুনলে মনে হচ্ছে যেন ধোপা আছড়ে পাছড়ে কাপড় ধুতেছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ আর কি। মানে দ্য ইমেজ ল্যাঙ্গুয়েজ শোনার সাথে সাথে, যেমন চাইনিজদের ভাষা শুনলে মনে হয় পাখি কিচির মিচির করতেছে, এরপর বাঙালিদের ভাষা অন্য দেশিদের কাছে মনে হয় যেন ঝগড়া করতেছে বা গরুর মতো সাউন্ড করতেছে এরকম কিছু, এরপর যেমন স্প্যানিশ ভাষা শুনলে মনে হয় কি যে পুরা গুলি করতেছে, এই যে কি বলে ছররা গুলি বলে না, ওরকম টাইপের শোনা যায়। সো এক একটা ভাষা এক এক ধরনের ইমেজ দেয়, বাট খাসি ভাষা খুবই চমৎকার, এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা খুবই আন্তরিকতার সাথে কথা বলে। আমাদের ড্রাইভার কিন্তু তার ফ্রেন্ডদেরকে কালকে থেকে অনেকবার কল দিতেছিল, তাই না? যাত্রাপথে নানান ড্রাইভারদের সঙ্গে এক একবার কল দিয়ে কথা বলতেছিল, তারা খুবই ফ্রেন্ডলি, অনেক আন্তরিক। মাওলিনং ভিলেজ, এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ বলা হয় এটাকে। এখানে আমরা দেখেছি প্রায় সবার হাতে একটা করে ঝাড়ু থাকে, কাউকে পেটানোর জন্য না, জাস্ট ময়লা পড়লেই সাথে সাথে তারা ক্লিন করে ফেলে, যার যার নিজ নিজ আঙিনা নিজেরা ক্লিন করছে। আর এটা হচ্ছে ট্রি হাউস। খাসিরা সাধারণত গাছের ওপর ঘর বেঁধে থাকতে পছন্দ করে। আমি খাসিদের ট্রেডিশনাল হাউসগুলো দেখেছিলাম যে তারা গাছের উপর ঘর বেঁধে থাকে, সো ওরকমই একটা ঘর তারা এখানে নির্মাণ করেছে যেখান থেকে বাংলাদেশ দেখা যায়। এখানের লোকজন খুব উৎসুক হয়ে বাংলাদেশ দেখে, এটা দেখে আমাদের কাছে খুব হাস্যকর লাগলেও
তাদের কাছে তো এটা একটা বিদেশ, মানে বাংলাদেশটা তাদের কাছে বিদেশ, যার ফলে তারা খুবই উৎসুক চোখ নিয়ে দেখে এবং অন্যান্যদেরকে, ফ্যামিলির অন্যান্য মেম্বারসদেরকে দেখায়, ওই যে দেখো বাংলাদেশ, এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর। এটা হচ্ছে মাওলিনং ভিলেজের একটি চার্চ। এখানকার অধিবাসীরা ম্যাক্সিমামই ক্রিশ্চিয়ান, তারা যদিও আগে হিন্দু ছিল কিন্তু পরবর্তীতে কনভার্টেড হয়ে এখনকার ম্যাক্সিমাম জনগোষ্ঠী হচ্ছে ক্রিশ্চিয়ান। ভিলেজের প্রত্যেকটা ঘরের আঙিনায় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং এখানে খাসিদের ট্রেডিশনাল জিনিসপত্র বিক্রি হয়। আর এটা হচ্ছে মূল চত্বর, গ্রামের মূল চত্বরটা থেকে গ্রামের আসল সৌন্দর্যটা ফুটে উঠেছে। ভিলেজটাকে দেখে ভিলেজ মনে হয় না, অনেকে বলছে ভিলেজ আবার এত শহরের মতো কেন, মানে চকচকা হইলে আমাদের যে ভিলেজের কনসেপ্ট, এখানে ওখানে ময়লা পড়ে থাকবে, এরপর হচ্ছে এলোমেলো থাকবে সব কিছু, কিন্তু এখানে ভিলেজটা অনেক বেশি ক্লিন। এই ভিডিওটি থাইল্যান্ডের এক চাচি করেছেন, চাচি না নানি বললে মনে হয় ভালো হবে, ওনার উনি অনেক বয়স্ক মহিলা, ঘুরতে এসেছেন শিলংয়ে এবং আমাদেরকে দেখে বললো যে তোমরা তো সবার সঙ্গে ছবি তুলছো, এবার চলো তোমাদের ছবি তুলে দিই আমরা। আর এটা হচ্ছে লিভিং রুট ব্রিজে যাওয়ার পথে পশরা সাজিয়ে বসে আছেন। লিভিং রুট একটি আশ্চর্যজনক জিনিস, দুটো গাছ বা কয়েকটা গাছের শেকড় একত্রিত হয়ে একটি চমৎকার ব্রিজ হয়েছে এবং এর নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। পাহাড় থেকে অনেক নিচে নেমে আমরা জায়গাটা দেখতে পাই এবং জায়গাটার সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো। প্রচুর পরিমাণে পর্যটকরা আসছেন, তারা হেঁটে ব্রিজটা পার হচ্ছেন, অনেকে ব্রিজের শুরুতে দাঁড়িয়ে ছবি তুলছেন, অনেকে পেছনে এসে ছবি তুলছেন এবং এই ঝর্ণার নিচে ঝর্ণার যে শান্ত প্রবাহিত জলধারা খুবই চমৎকার। আমরা স্পর্শ করে দেখলাম যে এটা অনেক ঠান্ডা। এটা হচ্ছে বোরো হিলস ঝর্ণা। আমরা এই ঝর্ণার এক পাশে যেমন দেখতে পাচ্ছি পানি প্রবাহিত হচ্ছে, ঠিক অপর পাশে হচ্ছে বাংলাদেশ। মনে হচ্ছে গভীর রাত, কিন্তু পাহাড়ে সন্ধ্যা হলেই মনে হয় যেন গভীর রাত নেমে এসেছে। আর এ কারণেই পাহাড়ের অধিবাসীরা খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। আমরা প্রায় সন্ধ্যা 7:30-8:00 দিকে এই গ্রামে এসে পৌঁছাই। এটা হচ্ছে স্নংপডেং। স্নংপডেংয়ে নদীর ধারে বেশ চমৎকার থাকার জায়গা। আমরা যেখানে আছি এটা হোমস্টে, এখানে খুবই সুন্দর একটা ঘর যেখানে দুইটা বেড আছে এবং নদীর ঠিক পাড়েই খুবই রোমাঞ্চকর, রোমান্টিক একটা এনভায়রনমেন্ট। বেশ কিছু তাঁবু আছে যেখানে চাইলে থাকা যায়, কিন্তু আমরা ভাবলাম যে সেফটির ইস্যু, তাছাড়া তাঁবুতে তো অ্যাটাচ বাথরুম নাই। সো এই কয়েকদিন আমরা ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড, আমাদের রুম দরকার, সো আমরা রুমে থাকলাম। বাট যারা চায় তাঁবুতে থাকতে তারাও কিন্তু থাকতে পারে চাইলে। আর জায়গাটা খুবই সুন্দর, নদীর পানিগুলো বেশ স্বচ্ছ, অন্ধকার হয়ে যাওয়া আমরা এখনও দেখতে পাচ্ছি না, কাল ভোরেই আমরা আশা করি নদীটা দেখতে পাবো। প্রচুর বাতাস এখানে, ঠান্ডা হাওয়া, মানে শিলংয়ে বেশ ঠান্ডা ছিল, এই জায়গাটা কম্পারেটিভলি একটু গরম, কারণ এর পাশাপাশি বাংলাদেশ। তো এই গরমের মধ্যে পানির সাথে প্রবাহিত যে হাওয়া, সেটা খুব একটা স্বস্তিদায়ক একটা তাপমাত্রা। অজস্র পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে আর এর মাঝেই তাঁবু করে এখানে থাকার সুব্যবস্থা রয়েছে, আর পাশ দিয়ে বয়ে চলছে ঝর্ণার প্রবাহিত পানি। যতই দেহ ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, সে পাখি উড়াল দেবে ও হো, সে পাখি উড়াল দেবে, রইবে না তোর আশাতে। ভদ্রলোক মাছ ধরছেন অনেকক্ষণ ধরে, সেই সকাল থেকে তাদেরকে দেখছি বর্শি পেতে বসে আছেন, কিন্তু ঝুড়িতে কোনো মাছ নাই, মনে হয়
তিন চার ঘন্টায় তারা একটা মাছ পায়, আমি জানি না। তবে মাছ ধরাটা অনেকের কাছে নেশার মতো, মাছ বসিতে লাগুক আর না লাগুক, ছিপ নিয়ে বসে থাকারও একটা আলাদা মজা আছে, সেটা আমি তাদেরকে দেখে ফিল করি। আর তার বাচ্চা পেছনে বসে বসে মোবাইল গুতাচ্ছে, ইউটিউব বা ফেসবুকে হয়তো কোনো ভিডিও দেখছে। এই চমৎকার স্বচ্ছ সবুজ পানিতে যখন নৌকাগুলো বয়ে যায়, তখন অদ্ভুত একটা সৌন্দর্য তৈরি হয়। পানির নিচে নৌকার ছায়াটা পর্যন্ত দেখা যায় না, এত স্বচ্ছ পানি। এবং আমার মনে হয়েছিল যে এই মাঝিরা হচ্ছে খুবই হ্যাপি, খুবই সুখী মাঝি, যে তারা এত চমৎকার প্রকৃতির মাঝে তারা সুন্দরভাবে তাদের জীবনটা অতিবাহিত করছে। শিলংয়ের বিখ্যাত কারাংসুরি ঝর্নার সামনে আমরা এখন আছি। ঝর্নাটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে এখন পানি কম, বাট বর্ষার সিজনে প্রচুর পানি থাকে এবং এটা আরও অনেক বেশি সুন্দর লাগে। আপনাদেরকে কাছাকাছি নিয়ে যাচ্ছি। ঝর্নাতে নামার পথে টুরিস্টরা যেন যে কোনো জায়গায় ময়লা ফেলে জায়গাটাকে নষ্ট না করে, সেজন্য এরকম ছোটো ছোটো ঝুড়ি দেওয়া আছে। আর হচ্ছে পানিগুলো দেখতেই পাচ্ছেন পুরোপুরি নীল। মানুষ হয়তো পিকচার দেখে বলবে এডিট করা বা ফিল্টার দেওয়া, কিন্তু না, সত্যি সত্যি এই পানি নীল। আর ওদেরকে দেখে খুব লোভ লাগছে, সবাই গোসল করতে নেমে গেছে। আমরা তো সাধারণত এইসব জায়গায় গোসল করি না, বাট দেখে খুব শান্তি পাচ্ছি। এত ঠান্ডা পানি, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। এই চমৎকার প্রকৃতির মাঝখানে একটি ঝুলন্ত ব্রিজ, ব্রিজটা দুটো পাহাড়কে একত্রিত করেছে, আবার মাঝখানে ঝুলে আছে। মানুষের জীবন আসলে ব্রিজের মতো। আমরা যেটা করি, আমরা আমাদের সমাজে মানুষে মানুষে কানেকশনের জন্য আমরা নিজেরা ব্রিজের কাজ করি। কখনো হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন নিজেদের মধ্যে ব্রিজের কাজ করি, সন্তান এবং মা বা সন্তান এবং বাবার মাঝখানে আমরা নিজেরা ব্রিজের কাজ করি, বাবা মায়ের মাঝখানে আমরা নিজেরা ব্রিজের কাজ করি। মানুষের জীবনের সাথে ব্রিজের অনেক মিল, এবং ব্রিজ যদি মজবুত না হয় তাহলে যেমন পার হওয়া যায় না, তেমনি আমাদের জীবনে আমরা যখন এই পারস্পরিক সম্পর্কগুলোকে হোল্ড করি এবং পারস্পরিক সম্পর্কগুলোকে ব্রিজের মতো করে দুজনের মনকে কানেক্ট করি, ঠিক তখন আমাদের এই ব্রিজগুলোকেও কানেক্ট করতে হয় এবং স্ট্রংলি কানেক্ট করতে হয়। আর আমাদের জীবনে যত ধরনের ভুল বোঝাবুঝি, যত কিছু সৃষ্টি হয় মূলত এই ব্রিজের উইকনেসের কারণে। আমরা চেষ্টা করব আমাদের জীবনকে এই চমৎকার ব্রিজের মতো করে আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের রাষ্ট্রকে, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে, সব কিছুকে খুব সুন্দরভাবে কানেক্ট করলে একটা সমাজ আরও অনেক বেশি সুন্দর হবে। আজকে এই ব্রিজ থেকে আমরা অনেক চমৎকার একটা শিক্ষা গ্রহণ করলাম, আমরা জীবনকে ব্রিজের মতো সুন্দর করে সাজাই।